প্রস্তুত হও যুবক ডাক আসছে সেই কালো পতাকার ডাক চলে আসছে খুব শিগগির ইমাম মাহদির নেতৃত্বে ইহুদিদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত হও ইনশাআল্লাহ প্রস্তুত আছি ইনশাআল্লাহ প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল কর আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও আর গোমর সব জানায়া দিছে শত্রুর গোমর যখন জেনে যায় কেউ তাকে পরাজিত করা এটা ওয়ান টাইমের ব্যাপার আপনাদের ইতিহাস জানা থাকার কথা আরব ইসরায়েল সর্বপ্রথম যখন যুদ্ধ হয় আরবরা মিশর সিরিয়ার নেতৃত্বে গোপনে সিদ্ধান্ত নিছে ইসরায়েলিদের একটা উৎসবের রাত সেই রাতের ভোরবেলা হঠাৎ আতঙ্কা হামলা করে বসবে এই সিদ্ধান্তে তারা ধীরে ধীরে আগাচ্ছিল সব আরব রাষ্ট্রগুলো জর্ডান সিরিয়া মিশর সমস্যা হলো কি তখনকার মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার জামাই ছিল মোসাদের এজেন্ট ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তার এজেন্ট এটা কেউ জানতো না জামাই বাবু এই কাম করে কে বিশ্বাস করবে জামাই আর পোলারাই তো এজেন্ট থাকে মাইয়ারাই তো এজেন্ট থাকে মোসাদের সেই এজেন্ট জামাই যেই সিদ্ধান্ত তার হাত ধরে সিদ্ধান্তগুলো প্রেসিডেন্টের সিদ্ধান্ত পাস হইত আর্মি জেনারেলদের কাছে সে যখন দেখলো এই সিদ্ধান্ত অমক রাতে হঠাৎ আচমকা হামলা হবে সে সাথে সাথে লন্ডন চলে যায় টিকিট কাটা চলে গেছে ওখানে যায়া মেসেজ পাঠাইছে মোসাদের প্রধান তাকে ডাকায় আনছে দ্রুত আইনা তাকে বলতেছে এই রাতে তোমাদের উপর হামলা হবে দেখেন অবস্থা দ্রুত সে ইসরায়েল যায়া তার বাহিনী এমনভাবে ফিট করছে উল্টা এখন মুসলমানরাই ধোকায় পড়ে গেছে চাইছিল ওদেরকে অসতর্ক রেখে হামলা করবে উল্টা এখন তারাই অসতর্ক হইয়া ধীরে ধীরে আগাচ্ছে ওরা জানেও না ইসরায়েলিরা ইহুদিরা রেডি হয়ে আছে জানেও না হঠাৎ এমন আচমকা উল্টা হামলার শিকার হয়েছে মুসলমান প্রায় 10,000 মুসলমান সৈন্য তখন মৃত্যুবরণ করেছিল মুসলমান পরাজিত হইয়া পিছু হটতে বাধ্য হয়েছিল কেন শত্রুর গোপন তথ্য জানার কারণে শত্রু ইহুদিরা মুসলমানদের গোপন তথ্য জানার কারণে মুসলমানদেরকে পরাজিত করা তাদের জন্য সহজ হয়ে কিন্তু এইবার আর বেশি একটা সুবিধা করতে পারে নাই দুই বছর আগে চুক্তি হয়েছে যুদ্ধ বন্ধ ফিলিস্তিনি যুবকরা হামাস মুজাহিদ বাহিনী তারা তারা নানান পেশায় যুক্ত হয়েছে কেউ কৃষি কাজ করে কেউ বকরি চড়ায় ওদেরকে একটা ধোকার মধ্যে রাখছে আমরা ভালো হয়ে গেছি ঘুরে ফিরে আর ইসরায়েলের সব তথ্য তালাশ করে কোন দিক দিয়ে আইলে সুবিধা হইব কোন দিক দিয়ে গেলে সুবিধা হইব আল্লাহ আকবার দুনিয়ার মধ্যে অন্যতম বড় পরাশক্তি ইসরায়েল যাদের কাছে পারমাণবিক বোমার অভাব নাই যাদের কাছে অত্যাধুনিক অস্ত্রের অভাব নাই যাদের কাছে সর্বাধুনিক তথ্য প্রযুক্তির অভাব নাই যারা বহু দূর থেকে ক্যাচ করতে পারে কোথায় কি হচ্ছে হ্যাঁ ওপর দিয়া হামলা হইলে তাদের এমন অস্ত্র আছে ওরা উপরে থাকতে থাকতেই ধ্বংস করে এমন উন্নত প্রযুক্তি যাদের কাছে বিশ্ব দেখল এই সামান্য বেসামরিক নাগরিকদের সংগঠন এটা কোনো স্বীকৃত সামরিক সংগঠন না নিজেরা নিজেরাই তৈরি করা এই দুর্বল দুর্বল ক্ষেপণাস্ত্রের মতো এই মর্টার সেল আসলে কিসের ক্ষেপণাস্ত্র আল্লাহু আকবার হেলিকপ্টারের মতো বানাইছে কি হুন্ডার উপর দিয়া তামুলা কি ইয়ে লাগাইয়া দিছে সুবহানাল্লাহ দুনিয়া দেখেছে যে তস্তস করে ফেলছে তাদের এই সমস্ত প্রযুক্তি এটাই হচ্ছে ইসলামের শক্তি ইসলাম কোনোদিন অস্ত্রের শক্তিতে কাউকে পরাজিত করে নাই ইসলাম জনবলের শক্তিতে কাউকে পরাজিত করে নাই হুনাইনের যুদ্ধে শুধু 12,000 মুসলমান দেইখা কোন কোন মুসলমান সাহাবী চিন্তা করছে ইল্লতের কারণে সংখ্যার কমের কারণে আজকে আর আমরা পরাজিত হব না আল্লাহ নারাজ হইয়া সাময়িক একটা মাইক দিয়েছিলেন কেন শিকায়া দিয়েছেন মুসলমান কোনোদিন শক্তির কারণে জয়ী হয় না মুসলমান কোনোদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় না
বাহিনীর শক্তির কারণে জয় হয় না কোন পরাশক্তির সাপোর্টের কারণে জয় হয় না মুসলমান জয় হয় কোন কারণে আফগান তালিবান দেখায়া দিছে ছিড়া প্যান্ট পরে ছিড়া পায়জামা ছিড়া জামা ময়লা লাগা শুকনো রুটি খায় অথচ দেখা গেল দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি তাদের মিত্র নেটো সহ সব যখন হামলে পড়ল যাদেরকে তোমরা তো সমাধি করো ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য সেই আমেরিকান পরাশক্তি আর আফগান তালেবান দেখায়া দিছে অস্ত্রের শক্তিতে নয় ইমানি শক্তিতে বলিয়ান হইয়া এমন আঘাত করেছে আমেরিকানরা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে পালাতে বাধ্য হয়েছে প্রস্তুত হও যুবক ডাক আসছে সেই কালো পতাকার ডাক চলে আসছে খুব শিগগির ইমাম মাহদির নেতৃত্বে ইহুদিদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত হও ইনশাআল্লাহ প্রস্তুত আছি ইনশাআল্লাহ প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল কর আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও এটা আমার আলোচনার বিষয় না বলছিলাম শত্রুর গোমর যখন কেউ জেনে যায় তো সেখানে হামলা করাটা সহজ হয়ে যায় আল্লাহ তাআলা শয়তান তো পাঠাইছেন শত্রু তো পাঠাইছেন কিন্তু শত্রুর গোমর জানায় দিছেন আমাদেরকে সে কিন্তু তোরে এই 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 লাইনে হামলা করবে এই এই পদ্ধতিতে হামলা করবে আল্লাহ জানায় দিছেন এক নম্বর দয়া প্রতিরোধ কেমনে করব তাও জানায় দিছেন এই লো অস্ত্র দিলাম অস্ত্র শয়তানকে মোকাবেলার জন্য তুই এই অস্ত্র দিয়ে ওরে আঘাত কর আল্লাহ অস্ত্র দিয়ে দিছেন কয়টা দয়া দয়া গেছে দুই দয়া এক নম্বর শয়তানের গোমর জানায় দিছেন আল্লাহ আমাদেরকে দুই নম্বর অস্ত্র তুলে দিছেন আমাদের হাতে তিন নম্বর দয়া বান্দা যদি তুই আক্রান্ত হইয়াই যাস এই নে ওষুধ দিয়া দিলাম লাগায়া দিবি সাথে সাথে ভালো হয়ে যাবে দয়া কয়টা বলেন দয়া কয়টা তিনটা এক নম্বর দয়াটা নিয়ে আমি আলোচনার জন্য আমি যে আয়াতটা পড়েছি এই আয়াত এই আয়াত আল্লাহ কি বলতেছে অকাইয়ামনা লাহুম কুরআনা আফাযায়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين الله بولي أمي كاوكي كاوكي سمعي كنا তাদের সঙ্গী বানায় দিছি শয়তানের শয়তান তখন তাদেরকে ধোকা দিয়েছে কিভাবে ধোকার ধরনটা বুঝেনি আমি এই সমাজ নিয়ে কথা বলতে চাই এই সমাজ আমি আসমানের উপরের কথা বলি না জমিনের নিচের কথা বলছি না কারণ আজকে ওয়াজ না আজকে কি ওয়াজ ফাযায়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আল্লাহ বলেন শয়তান মাঝে মধ্যে এই প্রক্রিয়ায় ধোকা দেয় কি গুনা যে আছে গুনা গুনার নাম পাল্টাইবে নাম পাল্টাইয়া গুনাহকে তার সামনে শোভনীয় করে সুন্দর সাজায়া তার সামনে পেশ করবে তখন সে ধোকায় পড়ে যাবে সে মনে করবে এটা গুনা না